কিভাবে হইতে পারবে, এর জন্যই তো সারা জীবন লেকচার দিয়েও শেষ করতে পারবো না। আমার এতগুলি হাজার হাজার লেকচার আছে, সবগুলি এই জন্য যে কি করে প্রকৃত মুসলিম হব। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমার সবগুলি আলোচনা শুনে আরো আপনাকে পড়াও লাগবে, শোনাও লাগবে, বুঝতে পারছেন? প্রশ্ন করবেন মানে একটা নির্ধারিত একটা পয়েন্ট নিয়ে, নির্দিষ্ট একটা পয়েন্ট নিয়ে, যেটা 1-2 মিনিটে 3 মিনিটে উত্তর দেওয়া যায়, ম্যাক্সিমাম 4-5 মিনিট, তো তাহলে সম্ভব। তো মুমিন কি করে হব আর কেন মানুষরা মুসলিমরা দুনিয়ামুখী, কেন মুসলিমরা দুনিয়ামুখী, সংক্ষেপে উত্তর দিয়েছে শুধু একটি, সেটা হচ্ছে যে তারা তাদের অন্তরে আল্লাহর ভয় কম, পরকাল সম্পর্কে তারা চিন্তাশীল নয়, পরকাল আর ওই সব মুসলিমদের মাঝে একটা শয়তানে পর্দা ফেলে দিয়েছে। যেমন চোখের সামনে আমার যদি পর্দা পড়ে যায় তাহলে আপনারা কিন্তু আমাকে দেখতে পাবেন না আর আমি আপনাদেরকে দেখতে পাবো না। ঠিক তেমনি অধিকাংশ মুসলিমদের অন্তরে ইমান ইসলাম আছে, এমন না যে আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, একমাত্র মুনাফিক গুলো, স্পষ্ট যারা মুনাফিক, বাকি যাদের অন্তরে ইমান আছে কিন্তু এত দুর্বল ইমান। আর এই দুর্বল ইমান কেন, যত বেশি পাপ করবে মানুষ, যত বেশি পাপ করবে তত বেশি ইমান দুর্বল হইতে থাকবে। তো পাপ বেড়ে যাওয়ার কারণ মানব জীবনে পাপ, গুনহা, কাবিরা গুনহা, আর সাগিরা তো অহরহ, কোনো ব্যাপারই না, সাগিরা অহরহ কাবিরা গুনহা হচ্ছে। সার্বিক জীবনে আকিদার ক্ষেত্রে বিভ্রান্তি, এবাদত বন্দিগিতেও কাবিরা গুনহা, আখলাক চরিত্রের ক্ষেত্রেও কাবিরা গুনহা, রুজি রোজগারের ক্ষেত্রেও কাবিরা গুনহা, যার ফলে গোনার কারণে চোখের কাবিরা গোনা, এই সোশ্যাল মিডিয়ার যুগে কাবিরা গোনা অহরহ হইতে আছে। সমস্ত কাবিরা গোনার কারণে ইমান দুর্বল ক্ষীণ হইতে 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 এমন হয়ে গেছে যে ইমান খোঁড়া হয়ে গেছে, কোনো কাজের নেই। শয়তান পর্দা ফেলতে 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 এমন পর্দা ফেলে দিয়েছে যে আর আখেরাত দেখে না। কিন্তু যার যত বেশি নেকি বাড়বে, যার যত বেশি ভালো কাজ বাড়বে, তত বেশি তার ইমান শক্তিশালী হবে আল্লাহর প্রতি, পরকাল প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, রসুলগণের প্রতি, কোরআনের বিধানের প্রতি, ফেরেশতাদের প্রতি ইত্যাদি, তকদিরের প্রতি। ইমান যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি আখিরাত মুখী হবে, কারণ তখন সে জান্নাত যেন চোখের সামনে দেখছে। সাহাবীরা কি বলতেন, যখন আমরা রসুলুল্লাহ মজলিসে থাকতাম, তখন যে কান্নাল জান্নাতা ওয়ান নারা, কান্নানা নারাল জান্নাত ওয়ান বছর পার হয়ে যাচ্ছে, লাইফের 10-20 বছর পার হয়ে যাচ্ছে, ইসলামের একটিও শিক্ষা নেই, কোরআনে কেরিম ছুঁয়েই দেখে না, কোরআনে কেরিম তো পড়তে জানে না, জানে না অর্থ, কিছুই বুঝে না, কিছুই বুঝে না যে আল্লাহ তাকে কি সম্বোধন করেছে, তার স্রষ্টা কি আসমানি সিলেবাস পাঠিয়েছে। তো কোথা থেকে ইমান শক্তিশালী হবে আর কোথা থেকে সে আখেরাত মুখী হবে? দুনিয়া সামনে দুনিয়া দেখছে যে অমুক এত বড় হয়ে গেল, অমুক এত টাকার মালিক হয়ে গেল, অমুক এত জমি জায়গার মালিক হয়ে গেল, অমুকের ছেলেরা এত শিক্ষিত হয়ে গেল, অমুকের মেয়েরা ভালো ভালো পরিবারে বিয়ে হয়ে গেল, সুতরাং এই প্রতিযোগিতা কম্পিটিশন লেগে আছে, আখেরাতকে ভুলেই গেছে, বিশ্বাস আছে, কিন্তু আখেরাত কি এমন ভুলা ভুলেছে। আর আখেরাত সম্পর্কে, দিন সম্পর্কে চর্চা না করার কারণে, পাপ বেড়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। সমাধান কি? সমাধান এর বিপরীত, এর বিপরীতটা করলে হবে, এলিম শিখতে হবে, আমল করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, দিনের চর্চা করতে হবে, নিজেও শিখতে হবে, অপরকে শিখাইতে হবে। দেখেন আমরা যে প্রতিদিন পড়াশোনা করছি, প্রতিদিন আপনাদেরকে কিছু না কিছু আলোচনা করছি, এটা যদি আমরা মাসখানেক বন্ধ করে দিই তো আমাদের ইমান আমলে অনেকটা ঘাটতি চলে আসবে, ঘাটতি চলে আসবে। যারা সৌদি আরবে থাকেন তাদের তিক্ত অভিজ্ঞতা আছে, যখন দেশে যায়, ভারত বাংলাদেশে যায়, 10টা দিন থাকলেই বলে যে শেখ মনে হচ্ছে যে জাহান্নামে ছিলাম, জাহান্নামে ছিল জি। আর এখানে, এখানে আলহামদুলিল্লাহ এলমের চর্চা আছে, আজান হচ্ছে, জামাত হচ্ছে, সবকিছু জানতে পারছে, মসজিদ মুখী, দেশে কখন জামাত হয়ে গেল, কখন কি হয়ে গেল, এমন ব্যস্ততা অনেক সময় পারেই না, পারেই না। তো যাই হোক, আল্লাহ রব্বুল যেন বোঝার তৌফিক দান করে, আল্লাহ রব্বুল আমাদের ইমানকে সতেজ করার তৌফিক দান করে, ইমানটাকে মজবুত করলে আখেরাতটাকে টার্গেট বানাইতে, যে যেটাকে টার্গেট বানায় তাই সেইটা হাসিলের জন্য আপ্রাণ চেষ্টা করে।
আমাদের টার্গেট হয়েছে কি, গাড়ি বাড়ি নারী, গাড়ি বাড়ি নারী, সুতরাং ওগুলোর পিছনে ছুটেছি। কিন্তু আমাদের টার্গেট যখন আল জান্নাহ, টার্গেট হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। জি, টার্গেট হচ্ছে আমার ছেলে মেয়েকে মুসলিম বানাইতে হবে, সে দেশের নায়ক হোক, এসব আমার ধান্দা নেই, শিক্ষিত হোক আর না হোক, দুনিয়ার কিছু হাসিল করতে পারুক আর না পারুক, আমার ছেলে মুসলিম হবে, আগে মুসলিম আর তারপরে সে বড় বড় অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কি হবে না হবে ওগুলো দুই নম্বর, কিন্তু আমার ছেলে আগে মুসলিম, এই লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে তো অবশ্যই আল্লাহ তৌফিক, মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা দিতে পারবে, তার জন্য আল্লাহ অবশ্যই তাকে আখেরাত মুখী করবেন। আর যে চেষ্টা করবেন না আল্লাহকে ভয়, পাপ থেকে বাঁচতেই চায় না, তো আল্লাহকে জবরদস্তি বাঁচাবেন? কখনো বাঁচাবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান। জি।